নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। অসমীয়াদের জন্য 100% চাকরি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অবরোধ আন্দোলনের ঘোষণা তিন সংগঠনের। মা বাবা সহ স্বামী স্ত্রী অসুস্থ হলেও গৃহ জেলায় বদলি নয় শিক্ষকদের, শিক্ষা বিভাগের নয়া ফরমান। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে রাখা হয়েছে, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। করিমগঞ্জ আসন টার্গেট তৃণমূল কংগ্রেসের, বললেন সুস্মিতা। বিস্তারিত ঈশান বাংলা খবর। বরাকের তিন জেলা অবরোধ করার হুমকি দিল তিনটি সংগঠন। 100% চাকরি অসমীয়াদের জন্য সংরক্ষিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে তিনটি সংগঠনের পক্ষে এমনই হুমকি দিয়েছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক, কারণ অসমে শুধু অসমীয়ারা নন, বাঙালি, বড়ো, ডিমাসা সহ বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে। তাই তিনি মুখ্যমন্ত্রী হয়ে শুধু অসমীয়ার কথা বলতে পারেন না। শীঘ্রই এই মন্তব্য প্রত্যাহার না করলে বরাকের লক্ষাধিক লোককে নিয়ে তিন জেলায় অবরোধ করে তোলা হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে এদিন শিলচরে এক যৌথ সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ, ইউনিয়ন টেরিটোরিয়াল ডিমান্ড কমিটি এবং বিডিএফ। চাকরি 100% অসমীয়াদের জন্য সুরক্ষিত আছে, 99% নয়, 100%। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে অসমীয়ার সংজ্ঞা কী, সেটা আগে নির্ধারণ। বিধানসভায় বারবার প্রশ্ন করা সত্ত্বেও অসমীয়ার সংজ্ঞা কী আজ পর্যন্ত নির্ধারণ হয়নি। আসাম ইজ এ মাল্টিলিঙ্গুয়াল স্টেট, এখানে বড়রা রয়েছে, যে বড়রা 10 বছর আগে ডিভাইড আসাম 50-50 বলে দাবি করে সেখানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস কাউন্সিল আদায় করেছে, এনসিএল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে, কার্বি আংলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে। সুতরাং তারা অসমীয়া নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে বড়রা যদি তাদের অসমীয়ার থেকে আলাদা হয়ে নিজস্ব আইডেন্টিটি দাবি করতে পারে, আজকে এনসি হিল কার্বি আংলংয়ের মানুষ যদি আলাদা আইডেন্টিটি দাবি করতে পারে, কামতাপুরি রয়েছে সেখানে কোচ রাজবংশীরা পৃথক রাজ্যের দাবি করছে, আহোম রয়েছে, আমাদের আসামে 400 চা বাগানের শ্রমিক রয়েছে, বাঙালি যেটা পৃথিবীতে 72 কোটি বাঙালি, সেই বাঙালি রয়েছে 1 কোটি 20 লক্ষ লোক। এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে 100% চাকরি অসমীয়ার জন্য সুরক্ষিত থাকবে? এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক কথা। আজকে কি পশ্চিমবাংলায় যারা অসমীয়া চাকরি করে সেখানে কি পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে যে এখানে শুধু বাঙালিদের জন্য চাকরি 100%? মা বাবা সহ স্বামী স্ত্রী জটিল রোগে আক্রান্ত হলেও গৃহ জেলায় বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা। রাজ্যের শিক্ষা বিভাগ এমনই কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। শুধু ঠিকাভিত্তিক শিক্ষক নয়, সরকারের এই নয়া নীতির অধীন নিয়মিত শিক্ষকরাও রয়েছেন বলে জানা গেছে। শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী শুধু নিজের সন্তান এবং শিক্ষক নিজে জটিল রোগে আক্রান্ত হলে গৃহ জেলায় বদলির সুযোগ পাবেন। শিক্ষা সেতুর সঙ্গে জুড়ে দেওয়া পোর্টালে শুধু নিজে এবং সন্তানের রোগের কথা জানিয়ে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে নেওয়া হয়েছে, তাদের দায়িত্ব মণিপুর সরকার নিয়েছে। শীত কিছুটা কমলে তাদের ফেরত পাঠানো হবে। আজ শিলচরের পাশে দুধপাতিলে এই মন্তব্য করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এস বীরেন সিং। তিনি বলেন, অসমে মণিপুরীদের ওবিসি মর্যাদাসহ অন্য সুবিধা দিতে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করেছেন। আজ অল মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশনের আহ্বানে মণিপুরী ইউনিটি কনভোকেশনে এসে এই মন্তব্য করেন তিনি। সারে বস 10-20 সাল সে
लेकिन फॉर्चुनेटली यहाँ पे अपने हेमंत बिस्वा जी जैसे सीएम आ गया तो हमने उसे पहले बात किया हुआ है, क्योंकि यहाँ में जो जितना भी मणिपुरी असामीज मणिपुरी है इसको कथा करके आपका इसमें थोड़ा कुछ सुविधा देने का। तो हेमंत जी ने भी बोला कि हाँ हम भी चाहिए ये आपका जो जितना भी मणिपुरी यहाँ पे है इसको कथा करके जो भी करना है हम करेंगे बोल के, इसी वजह के लिए हम आए हैं। जो म्यांमार में अभी अनरेस्ट चल रहा है, वार चल रहा है, तो इसी वजह से काफ़ी रिफ्यूजी मणिपुर का इंडिया का अंदर में आया हुआ है। तो इन कंसल्टेशन विद दी सेंट्रल गवर्नमेंट होम मिनिस्ट्री हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते, लेकिन वो लोग को ह्यूमिनिटी ग्राउंड में हम लोग शेल्टर दे रखा है, खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है। ये कल तक में एटलीस्ट 6,000 के करीब आ चुका है हम लोगों ने, और अभी आने का उम्मीद है। तो ये लोग को हम लोगों ने वहाँ पे बायोमेट्रिक वगैरह लेने का सब बंदोबस्त किया हुआ है और एवरीथिंग इज वेल। देखो कॉन्स्टिट्यूशनली हर एक चीफ मिनिस्टर एक स्टेट का होता है, तो एक स्टेट देखो आज हम यहाँ में आने के लिए हम हेमंत जी से हम परमिशन लेता है, हेमंत जी हम आ रहा हूँ, हाँ हाँ बीरेन जी। तो ये कोऑर्डिनेशन और रिलेशनशिप रखना है, रेस्पेक्ट करना है। तो जो भी बोलना है वो विद कंसेंट ऑफ द असम का सीएम, और मणिपुर का बारे में बोलना है तो बीरेन को बोल के बोलना है, वही है, इतना ही। प्रीफैब्रिकेटेड मोस्ट ऑफ द प्रीफैब्रिकेटेड स्ट्रक्चर इज कंप्लीटेड एंड मेनी हैज बीन शिफ्टेड बट फ्यू आर लेफ्ट and we are trying to convince the people because today, now the winter season they are afraid of shifting from another place to another place due to the cold weather. So I think as the season changes we'll do it. So do you think it is the permanent solution or when they can go to their native places, permanent places? No, many has started going back to our native places, but some areas, particularly 2-3 areas leaving because due to the prevailing situation we cannot force them to go, but situation is becoming normalcy, peace is restoring, so everything good. করিমগঞ্জ আসন তৃণমূল কংগ্রেসের আসল টার্গেট, এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তবে তৃণমূল বা কংগ্রেস যেই করিমগঞ্জে পাক, তৃণমূল ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করবেন। এদিন রশিদ আহমেদ চৌধুরীকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তাকে এদিন সংবর্ধনা জানানো হয়। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন। আমি পুরো চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এই সিটের জন্য লড়াই করতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে, এবং সংগঠনের ব্যাপারটা যখন আসছে আমি অত্যন্ত খুশি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট রিপুন বোরাজি মিলে আজকে অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পোস্টটা দিয়েছে, এবং এই জনসভার মধ্যে থেকেই আপনারা দেখছেন যে অনেকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে। তো আমরা নিশ্চয় সংগঠন তৈরি করতে পারবো এবং ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারবো, এটা নিশ্চয় মানছি। এটা দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে শুধু কাগজে পত্রে তৃণমূলের সংগঠন থাকবে, আমাদের সংগঠন সর্জমিনে থাকবে। সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়া জোট হিসাবে কি করিমগঞ্জ আসনটা কি আপনাদের জন্য ছেড়ে দেওয়া বলে আপনারা বিশ্বাস করেন এই মুহূর্তে? করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী লড়বে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বে সেই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির কংগ্রেসের লিডাররা নেবে। যা সিদ্ধান্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে হবে সেই সিদ্ধান্ত আমরা নিশ্চয় মানব লোকসভা নির্বাচনে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের সংগঠন শুধু লোকসভা নির্বাচনের জন্য না, এটা আগামী দিনে পঞ্চায়েত এবং এমএলএ ইলেকশন খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা শুধু লোকসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে না। মৈত্রী অ্যালায়েন্সের পক্ষ থেকে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভ দেখানো হলো সারা বিশ্বজুড়ে। আজ শিলচরেও এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সভার বক্তারা হলেন, মণিপুরে যেভাবে মৈথেইদের ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে এটা মেনে নেওয়া হবে না, এছাড়া মণিপুরকে বিভাজনের যে চেষ্টা চালানো হচ্ছে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে জানান এই সংগঠনের কর্মকর্তারা। মণিপুরে শান্তি আনতে এই সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। মণিপুরের মুখ্যমন্ত্রী শিলচরে অবস্থানের সময় এই বিক্ষোভ সমাবেশ হয়। हम लोग का मैत्री अलायंस
जो ग्लोबल एक ऑर्गेनाइजेशन है जो ऑल ओवर वर्ल्ड में मैक्सिमम जहाँ पर मेटेई ऑर्गेनाइजेशन है सब मिलके एक ऑर्गेनाइजेशन बनाया है, उसका नाम है मेटेई अलायंस। एंड दिल्ली मेटेई कोऑर्डिनेटिंग कमिटी DMCC और हम लोग का सोसाइटी फॉर मेटेई चैम्बर ऑफ कॉमर्स असम सब मिलके ऑल ओवर वर्ल्ड में मणिपुर में जो वायलेंस हुआ है उसके वजह से पीसफुल को एग्जिस्टेंस करने के लिए जंतर मंतर दिल्ली चंडीगढ़ सुकनू कक्चिंग मोइरांग बिष्णुपुर कछार चेन्नई मुंबई पुणे इटली यूके नॉर्वे ऑस्ट्रेलिया सम एशिया पैसिफिक कंट्रीज स्वीडन जापान ताइवान साउथ कोरिया मिडिल ईस्ट थाईलैंड USA कनाडा मेक्सिको घाना एंड अफ्रीका ये सब में एक ही दिन में हम लोग 17 दिसंबर मीन्स आज संडे में हम लोग ने ग्लोबल सिटिंग प्रोटेस्ट के लिए हम लोग आयोजन किया है ताकि मणिपुर में जो वायलेंस है 3 मई 2023 से जो वायलेंस हुआ है वो जल्द से जल्द बंद करें और जो मेटेईस को विलन बनाने का जो कोशिश कर रहा है इसको जल्द से जल्द बंद करने के लिए हम लोग सेंट्रल गवर्नमेंट एज वेल एज हम लोग का जो स्टेट गवर्नमेंट मणिपुर है उसको हम लोग जो रिक्वेस्ट कर रहे हैं उसकी वजह से हम लोग ग्लोबल सिट इन प्रोटेस्ट कर रहे हैं। এবারে ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ ড্যান্স পার্লার কাছর মার্কেট NS এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ভারত বাংলা সীমান্তের কাটিগোড়ার হরিটিকর দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডের বারোদুয়ারি এলাকার প্রায় 200 হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোক পানীয় জলের সমস্যায় ভুগছেন। পূর্ত সড়ক থেকে হরিনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত ইএনডি বাঁধ সংস্কারে ঠিকাদারের গাফিলতির জন্য এই দুর্ভোগ বলে জানিয়েছেন এলাকাবাসী। জেসিবি দিয়ে কাজ করার সময় স্থানে স্থানে জলের পাইপলাইন ভেঙে ফেলা হলেও এগুলো এখনও সারাইয়ের কোনো নামগন্ধ পর্যন্ত নেই। সুন্দর করে গাড়িয়া দিয়া যাইতা, তারা মাঝে মাঝে দেখান দেশন ওখান তুইয়া গেছেন, তারা হইয়া গেছেন কেউ পানি পড়ে খালে দিয়ে যার পানি, আমরা পাবলিকে পানি খাইয়ান না, ও তাকে পানি অত মানুষ গান ঘর মতো যাইতা কিলা দেবা, আইতা মানুষ ওলা কষ্ট খরচা পানি লাগে, ওইয়া ফুটা পানি গুচ্ছা রাখা পড়ছে লালে যা খাবার যায় না। আপনারা বলছে যে এটা করিমগঞ্জে দিয়েছে, করিমগঞ্জের ডিপার্টমেন্ট এসে দেখবে, কিন্তু করিমগঞ্জেরও কোনো ডিপার্টমেন্ট এখানে আসে না, কোনো আমাদের কাটিগোড়া খাসারের কোনো ডিপার্টমেন্ট আসে না। একদিন জাস্ট এসেছিল, আসার পর বলেছিল যে এখানে লেয়ার কেটে মাটি, যেমন ইস্টিমেট যেভাবে বলেছিল সেই ইস্টিমেটভাবে কোনো কাজ চলছে না। আমরা অতি মতলব একটা গুরুত্ব কটা দিয়ে যদি এখানে যে কাজটার যে ডিপার্টমেন্ট কাজটার যে ঠিকা পেয়েছেন উনি অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো কাজ করে থাকেন, কিন্তু উনি ওখানে উপস্থিত থাকেন না। উনি যদি ওখানে উপস্থিত থাকতেন তাহলে উনি দেখতেন কাজ ভালো করে হচ্ছে কি না হচ্ছে। ওনার দুই তিনজন মানুষ পাঠিয়ে দেন, ওরা যেভাবে মন করে ওভাবে কাজ চালিয়ে যাচ্ছে। উনি অনেক ভালো কাজ করেন, অন্য জায়গায় করেছেন, কিন্তু এই রাস্তাটিতে কেন এইভাবে উনি গাফলতি করছেন আমরা জানি না। আমাদের এখন একটাই দাবি হইলো, আস্তাপুরা গ্রামের প্রায় 200 করে গ্রামে একটা দাবি হইলো, আমাদের অতি সত্তর মানে ইস্টিমেট পদে করে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া। শনিবার গভীর রাতে কাটিগোড়ার একাধিক স্থানে হানা দিয়ে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাটিগোড়ার ওসি জোসেফ কে কেইভম জানান, প্রায় 1500 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে নুননগর বিলপার এলাকায় অভিযান চালিয়ে আরও 400 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে, সঙ্গে একটি ডিআই গাড়ি আটক করা হয়। ম্যাক্সম্যানিয়া 499 টাকার মধ্যে সেল শুরু হলো। মাত্র 499 টাকার মধ্যে ম্যাক্স শিলচরে পাবেন বিভিন্ন ড্রেস, অ্যাক্সেসরিজ এবং জুতোর আইটেম। এই সুযোগ নিতে আজই আসুন শিলচরের ম্যাক্সের মলে, এ ধরনের ডিসকাউন্ট আগে কখনো আসেনি। একদিকে আলোচনাপন্থী আলফার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে পরেশ বড়ুয়ার স্বাধীন আলফা এবং ডিজিপি জিপি সিংহের চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে পরিস্থিতি কিছুটা সরগরম রাজ্যে। এরই মধ্যে শান্তি চুক্তি নিয়ে আজ গুয়াহাটিতে ফের একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার এবং আলোচনাপন্থী আলফার মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। শীঘ্রই শেষ পর্যায়ের আলোচনা শেষ করে চুক্তির ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী। পরবর্তী পদক্ষেপ স্বাধীন আলফার সঙ্গে আলোচনার পরিকল্পনা। হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় রবিবার পশ্চিম কাটিগোড়ার রাজপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো অশ্বমেধ যজ্ঞ এবং হিন্দু সমন্বয় সম্মেলন। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রায় 10,000 হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন। এদিন সকালে মঙ্গলঘট ভরে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার মহিলারা। পরে গোমাতা পূজন, শিবস্তুতি এবং চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয় অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞে প্রায় 6,000 নাগরিক আহুতিতে অংশ নেন। ধর্মসভায় আলোচনা করেন হিন্দু জাগরণ মঞ্চের যুব বাহিনী সংযোজক অরুণাভ ঘোষ, ত্রিপুরা শান্তিকালী আশ্রমের প্রধান স্বামী চিত্ত মহারাজ এবং অন্যান্যরা। ধর্ম বসুদৈব কুটুম্বকম বলেন, মানে পুরো পৃথিবী আমার একই পরিবার, একই কুটুম্ব। যে সনাতন ধর্ম, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, পৃথিবী সবাই সুখী হোক, পৃথিবীর সব লোক নির্মূল হোক, এ বিশ্বাসে বিশ্বাস করে যে সনাতন ধর্ম হৃদয় এত বড়, যদি আপনি ভগবানে বিশ্বাস করেন তাহলে আপনাকে আস্তিক হিসাবে বলা হবে, যদি আপনি না করেন তাহলে নাস্তিক হিসাবে আপনাকে বরণ করে নিয়ে নেবে।
যে সনাতন ধর্ম আপনি যদি আকৃতিকে মানেন তাহলে মূর্তি পূজক হিসাবে আপনাকে ধরা হবে, যদি আপনি আকৃতি না মানেন নির্গুণ ব্রাহ্মণ হিসাবে আপনাকে ধরে নেওয়া হবে, আপনাকে বরণ করা হবে। সেই সনাতন ধর্মের এতল যদি বিশাল হৃদয় এসব চিন্তাধারা থাকে তাহলে আমরা এত বিভিন্ন মতাদর্শীরা যারা আছি তারা আজও কেন আমরা হ্যালো আমরা কি কখনো ভেবে দেখেছি আজকে কেন লাভ জিহাদের মাধ্যমে আমাদের যখন মা বোনদের উঠিয়ে নিয়ে যাওয়া হয় কেন আমাদের রক্ত সম্ভাবনার সঙ্গে দর্শন করেছে সে সময় উনি আমাকে বলছে তুমি আজকে থেকে দিন বলবি যেদিন 14 বছর পরিপূর্ণ হবে সেই দিনে আমি অস্ত্র আঘাতে পৃথিবী থেকে বিদায় নেব। উনি যে অস্ত্র আঘাত হয়ে যে স্বর্গবাস হবে তার 14 বছর আগে উনি দিগড়া দিয়ে বলে দিয়েছেন। তারপরে প্রথমে আমি বিসন্ধি পরিষদ কি আমি জানতাম না, 89-এ বিশুদ্ধ পরিষদ দ্বারায় যখন থেকে আমেদাবাদ গুজরাতে ধর্ম সম্মেলন হয়েছিল সে সময় সেই ধর্ম সম্মেলনে আমি আমার গুরুদেবকে সঙ্গে নিয়ে আমি সেই সম্মেলনে যোগদান করি। সেই সম্মেলনে যোগদান করার সময় অশোক সিংহল বিশুদ্ধ পরিষদের প্রেসিডেন্ট মঞ্চের সামনে বসে আছেন, সমস্ত সাধু সন্ন্যাসীগণকে উনি চরণ ধরে প্রণাম করছে। সে সময় আমার গুরুদেব শান্তিকালে মঞ্চতে বসে আমাকে পরিচয় দিয়েছে, উঠাইছে অশোক সিংহল তুমি চিনে রাখো। বিকশিত ভারত সংকল্প যাত্রা অভিযানের সোনাই হাতিখাল জিপির সচেতনতা সভা রবিবার অনুষ্ঠিত হয়। জিপি সভানেত্রী রূপনেহার মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক এবং কর্মীরা উপস্থিত ছিলেন। বিভাগীয় আধিকারিকরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে জনগণকে আহ্বান জানান। যে আমার ঠিক একটা লিস্টটা বানাই দিল এবার, মানে যাতে আমি চিনতে পারি যে কতটা আছে আপনার আর্টিকাল জিপিতে। আর প্লাস নিশ্চয় মিত্র, মানে যে এই টিভি পেশেন্ট গুলাকে যারা আছে না, মানে যে খাওয়ার মানে পুষ্টিকর খাদ্যের জন্য যে সরকারের দিকে 500-এর মতো যে দেওয়াটা, এটা মানে কেউ যদি দিতে পারে মানে নিজের থেকে উইলিংলি, মানে যে আমি একটা টিভি পেশেন্টের জন্য আমি কিছু একটা করতে চাই, যে টিভি পেশেন্টদের মানে একটু গরিব মানুষ মানে খাইতে মানে পুষ্টিকর খাদ্য কিনতে অসুবিধা হয়, তারা মানে সাহায্য করতে পারেন আপনারা যদি। আর আপনারা একটা লিস্ট লাগবেন যাতে আপনি আপনি আশা রাখবো। আপনারা যারা পিএম কিষাণ ভাইতরা, পিএম কিষাণ ফাইবার হইলে যেরকম এখন EKYC করি আধার দিয়ে লিঙ্ক করিয়া আপনারা পিএম কিষাণ ভাইতরা কাজ দেখাইতে লাগব। তো পিএম কিষাণের সঙ্গে জড়িত হইল আপনার নিশ্চয়, আপনি পিএম কিষাণ ভাইতে হইলে আপনি কৃষক, আপনি কৃষক হইতে হইলে আপনার তো একটা অ্যাক্টিভিটিস থাকা দরকার। তো পিএম কিষাণ বর্তমানে প্রায় 900 মানুষের ভাইতরা, আরও প্রায় 280 জন বা 90 জন ওরকম মানুষই অ্যাপ্লাই করছেন অনলাইনে। এই অনলাইনে অ্যাপ্লাই করছেন আমরা ভেরিফাই, আমরা এগ্রিকালচার ভেরিফাই করে একটা সার্কেল ভেরিফাই হয়, সার্কেল অফিস রেভিনিউ সার্কেল ভেরিফাই করে, এরপরে এটা ডিস্ট্রিক্ট DLC কমিটির মাধ্যমে অ্যাপ্রুভেল হওয়ার পরে এর নামে একটা আইডি বনবো, তারপরে এই টাকাটা পাইবা। তো এখন অ্যাপ্রুভেল ওয়ার লাগিয়া প্রসেসিং চলছে ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের মাধ্যমে এটা সম্পূর্ণ হওয়ার পরে আপনার টাকাটা পাইবা। তো আমি কথাটা ওই রকম অভিভাবক করতে চাইলাম, প্রায় 900 আর প্রায় 200 ধরে না হাজারের উপরে হয়ে গেছে পিএম কিষাণ বেনিফিশিয়ারি হাতিখাল জিপি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। অসমীয়াদের জন্য 100% চাকরি, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অবরোধ আন্দোলনের ঘোষণা 3 সংগঠনের। মা বাবা সহ স্বামী স্ত্রী অসুস্থ হলেও গৃহ জেলায় বদলি নয় শিক্ষকদের, শিক্ষা বিভাগের নয়া ফরমান। মণিপুরে আশ্রিত মায়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক্সে রাখা হয়েছে, শিলচরে বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। করিমগঞ্জ আসন টার্গেট তৃণমূল কংগ্রেসের, বললেন সুস্মিতা।
আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।